আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এক মর্মান্তিক ঘটনা। রহস্যজনকভাবে মৃত্যু হওয়া কিশোরীকে কুয়োর মধ্যে পুঁতে রাখলো পরিবারের লোকেরা। আট দিন পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কুয়ো থেকে উদ্ধার করা হলো কিশোরীর পচাগলা মৃতদেহ। প্রায় আট দিন আগে রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছিল দশম শ্রেণীর ছাত্রী সুনিতা সিং ওরফে ললিতার, বকলিয়াঘাট টাউন জনতা হিন্দি হাইস্কুলের ছাত্রী, বকলিয়া দুই নম্বরের বাসিন্দা মহেন্দ্র সিংয়ের মেয়ে ললিতা। ঘটনাটি ঘটেছে কার্বি আংলং জেলার বকলিয়াঘাট থানার অন্তর্গত নামবকলিয়া গ্রামে। কিশোরীর মৃত্যুর পর মৃতদেহটি একটি কুয়োতে পুঁতে রাখা হয়। ঘটনার সঙ্গে মৃতের পরিবারের সদস্যরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। মৃতের পরিবার প্রথমে ঘটনাটি দামাচাপা দেয়, পরে ঘটনা প্রকাশ্যে আসলে বাড়ি থেকে পালিয়ে যায়। ললিতা ওরফে সুনিতা সিং ক্লাসের পরীক্ষায় উপস্থিত হয়নি। এরপর শিক্ষক মৃত্যুর খবর পেয়ে গ্রামবাসীকে অবগত করেন এবং পুলিশে জানান। বিষয়টি পুলিশ জানার পর তদন্ত শুরু করে সোমবার ম্যাজিস্ট্রেট নিয়ে কুয়ো থেকে উদ্ধার করে ললিতার মৃতদেহ। কিভাবে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে, কেন তার মৃতদেহ কূপে পুঁতে রাখা হয়েছে এবং কেন তার পরিবার পালিয়েছে তা এখনও রহস্য। উল্লেখ্য, তার পরিবারে ছিলেন ললিতার বাবা মহেন্দ্র সিং, মা এবং দুই ভাই। ললিতা সবার বড় হলেও তার ছোট ভাই মদের নেশায় তার মা এবং বোনকে মারধর করত বলে অভিযোগ। এটি খুনের কাণ্ড বলে ধারণা করছে স্থানীয়রা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডিফু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাসখানেক আগেই, এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল থেকে অবসরের ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইরন পোলার্ড। মঙ্গলবার তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই ক্যারিবীয় ক্রিকেটারকে এখন থেকে দেখা যাবে রোহিত শর্মাদের ব্যাটিং কোচ হিসাবে। দীর্ঘদিন ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন তিনি। এই বছর মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। সূত্রের খবর, পোলার্ডকে আর ধরে রাখতে আগ্রহ দেখায়নি মুম্বাই ইন্ডিয়ান্স, সেই জন্যই পোলার্ড আইপিএল থেকে অবসর গ্রহণ করেছেন বলে মনে করা হচ্ছে। গরিব মা বাবার উপার্জনের ক্ষেত্রে নিজেকে যুক্ত করে স্কুলের পড়াশোনা বাদ দেওয়া যেসব শিশুরা, তাদের শনাক্ত করে শিক্ষাদানের ব্যবস্থা করবে অসমের শ্রম এবং শিক্ষা বিভাগ। দুটি বিভাগ যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এবারের শিশু দিবসে আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করেছে অসম সরকার। বলা বাহুল্য, অসমের বহু শিশু রাজ্যের বহু স্থানে শুধু বাড়িঘরের পরিচারক বা পরিচারিকার কাজ নয়, তারা কাজ করে ইট বাটা, হোটেল, রেস্তোরাঁ ইত্যাদিতে। এরকম শিশু শ্রমিককে সঠিকভাবে চিহ্নিত করে স্কুলে ফিরিয়ে আনার জন্য যৌথভাবে চেষ্টা চালাবে রাজ্যের শিক্ষা এবং শ্রম বিভাগ। কেন্দ্রীয় মানব সম্পদ বিকাশ মন্ত্রকের এক রিপোর্ট অনুযায়ী অসমে স্কুল স্যুট ছাত্রছাত্রীদের সংখ্যা সারা দেশের তুলনায় বেশি। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক নিগ্রহে রেশ কাটতে না কাটতেই এবার পাতারকান্দির কোটামনির কটনপুর হুসানিয়া হাইস্কুলে সংবাদ সংগ্রহে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিক জুবাইর আহমদ। এই মর্মে বাজারিসরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জুবাইর। জুবাইর থানায় দেওয়া এজাহারে উল্লেখ করেছেন, দীর্ঘদিন থেকে চলে আসা পূর্বের মাদ্রাসা তথা বর্তমান হুসানিয়া হাইস্কুলের দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল নয়টায় স্কুলে গিয়ে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহে গেলে শিক্ষক জামালউদ্দিন, মোহাম্মদ হবিবুর রহমান, মোহাম্মদ ফয়জুর রহমান সহ জন কয়েক লোক সাংবাদিক জুবাইরকে আটকে তার মোবাইল ফোনটি কেড়ে নেন। এছাড়া অশ্লীল ভাষায় গালিগালাজ ছাড়াও শিক্ষক জামালউদ্দিন তাকে শারীরিকভাবে হেনস্থা করেন। পরবর্তীতে স্থানীয় জনগণ এগিয়ে এলে জুবাইরের মোবাইল ফোনটি দেন অভিযুক্তরা। অভিযোগে প্রকাশ, দীর্ঘদিন থেকে লাগামহীন দুর্নীতি চলছে ওই স্কুলে। তিন বছর থেকে এই স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে ইউনিফর্ম দেওয়া হচ্ছে না, মধ্যাহ্ন ভোজন খাওয়ানো হয় না স্কুলে,
একাংশ শিক্ষকই থাকেন গরহাজির। সব মিলিয়ে এই স্কুলে চলছে লাগামহীন দুর্নীতি। গত দুই বছর থেকেই সাংঘাতিক বিপাকের মধ্যে রয়েছেন স্থানীয় সুপারি ব্যবসায়ীরা। বার্মিজ সুপারির ব্যবসা বন্ধ করার নামে বরাক উপত্যকার সুপারি ব্যবসায়ীদের চরম হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি তোমালকান্দি বণিক বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত সুপারি তারা বিক্রি করতে পারছেন না। আর এই সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে বারবার আবেদন জানিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়েছেন স্থানীয় ব্যবসায়ীকুল। সরকার অজুহাত হিসাবে দেখাচ্ছে যে মিজোরাম বরাক উপত্যকাকে বার্মিজ সুপারি পাচারের করিডোর হিসাবে ব্যবহার করছি। আর এর জন্য গত 21 অক্টোবর মিজোরামের কোলাশিব জেলা প্রশাসনকে নিয়মাবলী দর্শিয়ে চিঠি দিয়েছেন কাছাড়ের জেলাশাসক। কিন্তু সমস্যা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গিয়েছে। তমালের কথায় লোক দেখানো চিঠি চালাচালি করেই সরকার দায় জেরে ফেলতে চাইছি। সমস্যা সমাধানের কোনো সদর্থক ভূমিকা গ্রহণ না করি বরাকের গ্রামীণ অর্থনীতিকে পঙ্গু করে দিতে চাইছি। বরাকের প্রতি সরকারি বৈষম্যের নজির তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে। বর্তমান সরকার যে বরাক উপত্যকার প্রতি বৈমাতৃ সুলভ মনোভাব পোষণ করে সেটা আজ দিনের আলোর মতো স্পষ্ট। তীব্র গতিতে আসা একটি সুইফট ডিজায়ার গাড়ির ধাক্কায় এক যুবক গুরুতর জখম হয়েছেন। তার নাম প্রীতম চৌধুরী, বাড়ি লক্ষ্মীচরণ রোডে। পেছন দিক থেকে এসে সজোরে বাইক চালক প্রীতমকে ধাক্কা মারে ডিজায়ার। দুর্ঘটনাটি ঘটেছে স্টেশন রোডে সোমবার রাত 10:30 নাগাদ। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে চালক। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই দুর্ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। গুরুতর জখম যুবক বর্তমানে চিকিৎসাধীন অবস্থায়। কেন্দ্রীয় সরকারের উত্তর পূর্ব গ্যাস পাইপলাইন প্রজেক্টের জন্য বরখোলার বাঙ্গার পারে একটি ময়দান খোলা হয়েছে। বহিরাজ্য থেকে বড় বড় লরি বুঝাই করে এখানে প্রতিদিন গ্যাসের পাইপ আসছে। এর মধ্যে অনেক লরির নথিপত্র ভুয়ো। একটি লরির নথিপত্র দিয়ে 2-3টি লরি চলছে। প্রতিদিন পুলিশের চোখে ধুলো দিয়ে অবৈধ লরি নিয়ে একটি সরকারি প্রকল্পের কাজের পাইপলাইন কিভাবে বহিরাজ্য থেকে আসা যাওয়া করে মঙ্গলবার স্থানীয় লরি মালিকরা এমনই প্রশ্ন উত্থাপন করেন। তাদের কথায় স্থানীয় তথা বরাক উপত্যকার বৈধ গাড়ি মালিকরা এই প্রজেক্টের পাইপগুলো সরবরাহ করার জন্য আবেদন জানালেও কোনো পাত্তা দেওয়া হয়নি। অবৈধ লরি দিয়ে প্রতিদিন বহিরাজ্য থেকে পাইপলাইন আনা হয়। এতে বাদ পড়েছেন স্থানীয় নথিপত্র বৈধ থাকা স্থানীয় গাড়ি মালিকরা। বাঙ্গার পার গ্যাসগার্ড পাইপলাইন প্রকল্পের গ্রাউন্ডের অবৈধ লরির রমরমা সত্যতা যাচাইয়ে সাংবাদিকরা মাঠে নামেন।